হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আছি, তবে অডির দুদিন যাবৎ প্রচণ্ড পরিমাণ জ্বর ঠান্ডা কাশি শুরু হয়েছে। আসলে ওয়েদার এত খারাপ এখন আর এত বেশি গরম, এই জন্য বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। শুধু বাচ্চারা না, বাচ্চারা বয়স্করা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, তবে বাচ্চারা বেশি এফেক্টেড হচ্ছে। আর অরির দুই দিন হলো প্রচণ্ড পরিমাণ জ্বর, জ্বর কোনোভাবেই নামছে না। তবে আজকে শুক্রবার, আজকে জ্বরটা একটু একটু কমেছে, মানে জ্বর কমেছে কিন্তু খুবই দুর্বল হয়ে গিয়েছে, যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছি এই কয়েকদিন, আর একদমই কিছু খাচ্ছে না। তো আমি ভাবলাম ওর পছন্দের কিছু খাবার দাবার ওকে বানিয়ে দেই, তো আমি এখানে সেমাই রান্না করার জন্য সব কিছু দিয়ে দিয়েছি। তবে সেমাইটা অরি খাবে না, মিষ্টি জাতীয় জিনিস ওর পছন্দ না। ওর পছন্দ হচ্ছে ঝাল, ঝাল টাইপের খাবার, মানে ঝাল টাইপের যে কোনো খাবারই ওর খুব বেশি পছন্দ। তো সবথেকে বেশি পছন্দ করে ও আমাদের উত্তরবঙ্গের একটা পিঠা, সেটা হচ্ছে ননাশ পিঠা, যেটাকে আমরা নুন পিঠা বলে থাকি। তো আমি আজকে ওই পিঠাটাই বানাবো। তবে ওই পিঠাটা অরির বাবা মিষ্টি জাতীয় কোনো কিছু ছাড়া খেতে পারে না, হয় সস দিয়ে খায় নতুবা মিষ্টি জাতীয় হয় সেমাই অথবা পায়েস টায়েস কিছু করে দিলে খুব মজা করে খায়। তো ভাবলাম যেহেতু বানাবো তো একটু বেশি করেই বানাই, রাতে আর রান্না বান্না করবো না, এটা দিয়েই আমাদের ডিনার হবে। তো সেটাই হয়েছিল। তারপরে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, বাট ভাতটা কেউ ছুঁয়েও দেখে নাই। আর বাচ্চারা অসুস্থ হলে বাবা মারা কেন জানি খেতে পারে না, আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হয় না। এই কথাগুলো আব্বু আম্মুরা আগে অনেকবার বলেছেন, কিন্তু আমরা তখন কথাটা বিশ্বাস করি নাই, মানে কথাটা আসলে গুরুত্ব দেই নাই বলতে গেলে। তো ওরা কিন্তু বারবারই আমাদের বলতো, এখন বুঝতেছ না বাচ্চাদের মহব্বত, বাচ্চাদের মায়া, যখন বাবা মা হবা তখন ঠিকই বুঝবা, এখন বড় হয়েছি বা বাচ্চা হয়েছে এখন বুঝি বাচ্চা কী জিনিস, বা বাচ্চাদের প্রতি কী পরিমাণ মায়া মহব্বত থাকে বাবা মাদের। তো অরি অসুস্থ দুই দিন হলো, আমরা দুই রাত ঠিক মতো ঘুমাইনি দুজনই, অরির বাবা এবং আমি দুজনেই দুই রাত জেগেছি সাথে। দুই দিন কী খেয়েছি না খেয়েছি কিছুই বলতে পারি না, একদিন দুপুরে রান্নাই করিনি, বাইরে থেকে খাবার এনে খাওয়া হয়েছে। তো এটাই হচ্ছে কথা, মানে বাচ্চারা অসুস্থ হলে বাবা মারা মনে হচ্ছে একদম মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়, কিছুই ভালো লাগে না, রান্না বান্না খাওয়া দাওয়া বাইরে যাওয়া কিছুই ভালো লাগে না। তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আজকে মেয়েটার জ্বর কমেছে, তো আমরা একটু স্বস্তি পেয়েছি, আর বারবার আল্লাহর কাছে দোয়া করছি আর যেন মানে জ্বর না আসে। আর ও অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে। তো পিঠাগুলো ভাবছিলাম আর ও আমার পাশে এসে বসেছিল, মানে বসেও থাকতে পারছে না এরকম, মানে চোখ মুখ একদম বিমর্ষ হয়ে গিয়েছে। তো যাই হোক, পিঠাগুলো বানিয়েছি, তো ও খেয়েছে মজা করে, এটাই হচ্ছে আমার সার্থকতা। ও মানে ওর জন্যই যেহেতু বানিয়েছি, ও দুই দিন পরে আজকে মনে হচ্ছে এই পিঠাগুলো একটু খাইছে, এই যে হেলান দিয়ে এই জায়গায় বসে বসে খাচ্ছিল গরম গরম। তো এই হচ্ছে সব পিঠাগুলো বানিয়ে নিলাম, বানার পরে ওকে আবার একটু সেমাই দিয়ে সার্ভ করেছিলাম, ও একদমই ধরে নাই সেমাইটা, পরে আমি খেয়েছিলাম আর কি। মিষ্টি জাতীয় জিনিস যদি অ্যাভয়েড করছি, তারপরে কেন যেন খেতে ইচ্ছে করছিল, সো খাইলাম একটু। তারপরে আমার খুবই ম্যাঙ্গো আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, কারণ অনেক বেশি গরম আর গরমের মধ্যে রান্নাবান্না করলে কিন্তু খুবই খারাপ লাগে। তো একটু ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে খেয়ে নিলাম। আর ওইদিকে আমার আম্মু গ্রামের বাড়ি থেকে কিছু খাবার দাবার পাঠিয়েছে, অরের জন্য দুধ, তারপরে বিভিন্ন ধরনের খাবার দাবার পাঠিয়েছে, যেমন গরু মাংস ছিল, রুটি ছিল, তারপরে আচার ছিল, গ্রামের একদম তাজা কাঁচা মরিচ আর কিছু সবজিও ছিল। তো আম্মু এগুলো গ্রাম থেকে পাঠিয়েছে, সাথে আমার বুয়ার জন্য কাপড় চোপড় পাঠিয়েছে, ঈদে যেহেতু পাঠাতে পারেনি আর কেউ আসে নাই। আর এই যে গোলাপি কালার, মানে পিঙ্ক কালার, পিঙ্ক আর ব্ল্যাক কালারের একটা ইয়া দেখতে পাচ্ছেন পলিতে মোড়ানো, এটা ছিল মূলত একটা টেবিল ম্যাট, টেবিল রানার। তো এটা আমার খুবই ভালো লেগেছে, মানে খুবই পছন্দ হয়েছে, আর আমার আম্মুর পছন্দ বরাবরই অনেক সুন্দর। তো যাই হোক, এটা টেবিল রানারটা আমার মা কিনে নাই, কিনেছে আমার ছোট ভাই, তো অনেক সুন্দর কিনেছে, আমার তো দেখে খুবই ভালো লেগেছে এটা। আমি সবজি দিতে নিষেধ করেছিলাম যে আম্মু এত সবজি দিও না, কারণ ঢাকাতে সবজি এখন মোটামুটি সস্তা, আর সবজি এত কষ্ট করে এত দূর থেকে আনার কিছুই নাই, আর আনে এনে ওগুলো হচ্ছে ফ্রিজে রেখে পরবর্তীতে খেতে খেতে দেখা যায় যে শুকিয়ে যায়, নতুবা বেশিরভাগ নষ্ট হয়ে যায়। সো আমি নিষেধ করেছিলাম যে আম্মু যেটা প্রয়োজন সেটাই দিও, মানে দুধ বেশি প্রয়োজন, যেহেতু অরিকে আমি অর্গানিক দুধগুলো খাওয়ানোরই চেষ্টা করি, মানে ঢাকায় কেনা দুধ খুব কম খাওয়ানো হয়েছে ও হওয়ার পরে। তো আম্মু সেটাই করেছে, আর আব্বু আম্মু যখনই বাসা থেকে কাউকে পায় ঢাকা আসার জন্য, তাকে এভাবে মানে দিয়ে দেয় সব কিছু, ওদের প্রতি মাসে বলতে গেলে দুই তিনবার আমার বাসায় এরকম পার্সেল আসে। তো এবার এগুলো দিয়েছে, তো অনেক সুন্দর হয়েছে সব কিছুই, আমি গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে নিয়েছি। এটা কিন্তু তার পরদিন সকালবেলার ভিডিও ছিল। তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম, ছোটোখাটো একটা ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।